আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাদের পরিয়ালে দাঁতের রোগ রয়েছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রোগের অনেক লক্ষণ আছে, যেমন দাঁতের গুড়ে বিষ অনুভব হওয়া, ফুলা, রক্ত এবং পুঁজ জমা হওয়া, দাঁত পোকায় খাওয়া, দাঁত লড়া, দাঁতের গুড় দিয়া রক্ত বাহির হওয়া এবং মুখ থেকে দুর্গন্ধ বাহির হওয়া। পানি খেলে দাঁত শিরশির করে আর অনেক ধরনের দাঁতের সমস্যা হতে পারে। এই রোগের ঘরোয়া চিকিৎসা, জাত আদা বেটে কিছু সময় চিবাইলে বা চিবিয়ে থাকলে দাঁতের বিষ বেদনা ভালো হয়। দাঁত লড়াচড়া করলে বকুলের ফুল তিন থেকে চার দিন চিবাইলে দাঁতের গু শক্ত হয় এবং দাঁত লড়াচড়া করা বন্ধ হয়। তিল এবং বোস একসাথে চিবাইলে দাঁত লড়াচড়া করা বন্ধ হয়। ফিটকারি গুঁড়ো দাঁতে লাগালে দাঁতের বিষ ভালো হয়, অথবা পানিত ফিটকারি মিশিয়ে সেই পানির দ্বারা মুখর ভিতর ভালো করে ধুইলে দাঁতের বিষ ভালো হয়। ফিটকারি যাতে পেটের ভিতর প্রবেশ করতে না পারে তার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই নিম গাছের ডাল দিয়া দাঁত মাজলে দাঁত লড়া সমস্যা বন্ধ হয়। দাঁতের জন্য আরেকটি আছে ঘরোয়া রেমেডি। প্রথমে সামান্য লবণ নিতে হবে। এই লবণে সরিষার তেল এবং নেমুরস মিশিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হবে এবং সাথে সাথে দাঁতের বিষ দূর হবে এবং বীজাণুও নাশ হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন।